এরপরে নাইম ইসলাম দুর্জয় আপনি লিখেছেন নামাজের ধরন একই রকম কেন হলো না ভিন্ন ভিন্ন কেন হলো বিভিন্ন মাঝামে নামাজের পদ্ধতি বিভিন্ন রকম কেন আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন ভাই নাইম ইসলাম নবী করিম সাল্লা সাল্লামের যুগেই কিন্তু সাহাবিদের মধ্যে একাধিক পদ্ধতিতে সালাত আদায়ের কথা বলুন সালাকের ঘটনার কথা আমরা বলছি তিনি শুনেছেন তিনি দুইটা কি অনুমোদন করেছেন অর্থাৎ নবী করিম সাল্লাহ আসালামের নির্দেশটা একটাই কিন্তু সেটা বুঝতে গিয়ে কেউ যদি ভুল করেন ধরুন একটা রোহিত হওয়ার আগে একটা রোহিত হওয়ার পরে রোহিত হওয়ার পরেরটা হয়তো আপডেটটা কারো জানা নাই তিনি আগেরটা আমল করলেন পরেরটা জানা নেয় সেজন্য এই সংবাদটা অন্যরা শুনে তারা এটার উপরে ডিপেন্ড করে এটার উপর নির্ভর করে আমল করলেন তারা মুক্তি পেয়ে যাবেন মানুষ আপনার সাড়ে চোদ্দোশো বছর থেকে নিয়ে নবী করিম সোল্লাহ সালামের যে আমল আমাদের কাছে বর্ণিত হয়ে আসছে সে আমল বর্ণিত হওয়া আমলগুলোর বুঝের ক্ষেত্রে ভিন্নতা আসাটা খুবই স্বাভাবিক আর এই বুঝার ভুলটা সেজন্য মাফ ইল্লাহ ফাহমুন ও জল মুসলিম একজন মুসলিমকে আল্লাহ রুবের যে কনসেপ্ট বা ধারণা বা বুঝ দিয়েছেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কেউ সেখানে কোনো সীমানা বলে দিতে পারে না যদি সেটা করোনা ভেতরে থেকে হয় অতএব আপনি সবাইকে একটা আমল নিয়ে আসতে পারবেন না সাবাইক্রামের মধ্যে একাধিক আমল ছিল আর একাধিক আমল বির মুস্তালের রসুল্লাহম সাল্লি আসলাম সাহায্যের পাঠিয়েছেন যে অমুক জায়গায় গিয়ে তোমরা আসর পড়বে কিছু মাস পথে আসর পড়ে ফেলেছেন কারণ সময় চলে যাচ্ছিল আর কিছু আমার বলেছেন আমরা সেখানে গিয়ে আসর পাবো নবী আসলাম সে নির্দেশ করেছেন দুই রকম বুঝ তাদের মধ্যে হয়েছে নবী সাল্লাহ সাল্লাম দুইটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করেছেন বিধায় একাধিক পদ্ধতি থাকলে সেটা ত্রুটিপূর্ণ এরকমটি সবসময় ভাবার কোনো কারণ নাই দেখতে হবে এর ভিত্তি বা বেইস করনাদেশের উপরে আছে কি না আপনি থাকলে সেটার উপর আমন করতে পারেন